পীঠস্থান বলতে যা বোঝায় আদতে তাই হলো বাংলার বীরভূম। আর বীরভূমের বোলপুর শান্তিনিকেতনের কঙ্কালীতলা মন্দির হলো একটি শক্তিপীঠ। কথিত রয়েছে, দক্ষ যজ্ঞের পর যখন সতীর প্রাণহীন দেহ নিয়ে দেবাদিদেব মহাদেব তাণ্ডব নৃত্যে মেতেছিলেন, সে সময় তাকে শান্ত করতে সতীর দেহকে নিজের সুদর্শন চক্রের দ্বারা 108 ভাগে বিভক্ত করেছিলেন স্বয়ং নারায়ণ। বোলপুর শান্তিনিকেতনের এই কঙ্কালীতলা মন্দিরে স্থান পেয়েছিল সতীর কঙ্কাল। এখানে দেবী পার্বতী গর্ভা নামে পূজিত হন। হিন্দু ধর্মাবলম্বীদের মতে কঙ্কালীতলা জল কুণ্ডুর মধ্যেই নিমজ্জিত রয়েছেন দেবী, আর এই জলের মধ্যে লুকিয়ে আছে বহু মাহাত্ম্য। কথিত আছে, কঙ্কালীতলা কুণ্ডুর সঙ্গে কাশীর মণিকর্ণিকা ঘাটের রয়েছে সরাসরি যোগাযোগ। প্রতিবছর চৈত্র সংক্রান্তির মেলা উপলক্ষে জমজমাট হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। কাতারে কাতারে ভিড় জমায় মানুষ এই কঙ্কালীতলা চৈত্র সংক্রান্তির মেলায়। কিন্তু এখন পরিস্থিতি আর আগের মতো নেই, ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে করোনার গ্রাফ এবং মানুষের সচেতনতা গিয়ে ঠেকেছে তলানিতে। চৈত্র সংক্রান্তির এই মেলায় করোনাকে উপেক্ষা করে যেভাবে সাধারণ মানুষ ভিড় জমাচ্ছে তাতে কি নিজেদের অজান্তেই ডেকে আনছেন তারা কোনো বড় বিপদ? যদিও মন্দিরের সেবায়েতের মতে প্রতি বছর দেবীর আবির্ভাব দিবস উপলক্ষে বিরাট পুজোর আয়োজন করা হয় এই দিনটিতে, আর তা দেখতেই কাতারে কাতারে ভিড় জমান ভক্তবৃন্দ। তবে এই বছর ভক্তদের সুরক্ষা ও করোনার কথা মাথায় রেখে দরজার সংখ্যা বাড়িয়ে দুটো করা হয়েছে। প্রবেশপথ ও বাহিরপথ আলাদা আলাদা করা হয়েছে যাতে কিছুটা হলেও দূরত্ব বিধি বজায় থাকে। এছাড়া সকলকে অতি অবশ্যই মাস্ক পরার আবেদনও জানানো হয়েছে। এই দিনটা মায়ের আবির্ভাব তিথি, এই দিনটাকে অনুসরণ করে মায়ের এখানে পুজো হয়। তো মায়ের যেটা মূল বেদি ছিল সেই বেদিটাকে স্থানান্তরিত করে আজকে অভিষিক্ত করে আজ ভোর 4 থেকে মায়ের পুজো শুরু হয়েছে ভক্তবৃন্দের উদ্দেশ্যে। আর করোনার কথা মাথায় রেখে, করোনা ভাইরাসের কথা মাথায় রেখে আমাদের মন্দিরটা দরজা একটাই ছিল, দুটো দরজা করা হয়েছে যাতে একদিকে ঢোকে একদিকে বেরোতে পারে, যাতে করোনা ইফেক্ট যাতে কম হয়। কাজে সবাইকে মাস্ক পরার জন্য আমরা আবেদন রেখেছি এবং এই বিশেষ পুজোর মাধ্যমে আমাদের আপামর জনসাধারণ আগের বছরে মায়ের পুজো দিতে পারেনি, তারা চোখের জল পেরিয়েছিল, এবছরে তারা স্বস্তির নিঃশ্বাস নিয়ে মাকে তার যাবতীয় কথা জানিয়েছে যাতে করোনা ভাইরাস মুক্ত হয়ে যায়। এবং তার সাথে শয়ে শয়ে ছাক বলি, এটা নিত্য নতুন নয়, এটা আদিকালের প্রথা, তারা মানত করে থাকে, প্রত্যেক বছর তারা দিয়ে যায়। আগের বছরে যেহেতু বলি হয়নি, এবছরে বলির পরিমাণটা একটু বাড়বে, তো সেই হিসাবে কঙ্কালী মায়ের মনোবাসনা পূর্ণ হওয়ার জন্যেই সেই সব মানুষগুলো নিয়ে আসেন, তাদের ভক্তবৃন্দ পূর্ণত্বের জন্যে সেই বলিদানটাকে আজকে দিয়ে দেবেন। আজকে গর্ভগৃহে মাকে স্থানান্তরিত কীভাবে করা হলো? আজকে গর্ভগৃহে মাকে স্থানান্তরিত করা হলো, মায়ের যেটা মূল গর্ভগৃহ ছিল সেখান থেকে মায়ের যে মূল বেদিতে যে অংশগুলো ছিল, যন্ত্রগুলো ছিল, সেগুলো মূল বেদিতে ভরা হলো এবং তার সঙ্গে মায়ের মূর্তিটা স্থাপন করে সেই মূর্তিতে অভিষেক করার পর পুজো শুরু করা হয়। আজকে কত ভক্তের সমাগম হয়েছে? আজকে মোটামুটি 50-60 হাজার ভক্ত সমাগম হয়েছে। করোনা ভাইরাসের কথা মাথায় রেখে বহু মানুষ আসেনি, দূরদূরান্ত থেকে আসেনি, মানুষ আসেনি, যেহেতু আমাদের এই লোকাল সবার অন্তরের কঙ্কালী মা, তাই তারা করোনা ভাইরাসের প্রকোপ জেনেও তারা বাইর হয়েছে, যে বিগত বছর তারা আসতে পারেনি মায়ের কাছে, এবছরে তাদের মায়ের কাছে সুখ দুঃখের কথা জানাবেন।